নমস্কার। অনেকদিন পর আবার একটু লাইভে এলাম। কোন কোন শিল্পীদেরকে নিয়ে আসতে ভালো লাগে। তো আজ আমাদের মধ্যে যিনি রয়েছেন, উনি জুই লাহিড়ী, বহরমপুর থেকে। উনি ছোট ছোট করে কিছু গান গেয়ে শোনাবেন এবং কিছু কথাবার্তা থাকবে। তো আপনারা যারা শুনছেন, দেখছেন, তারা সাথে থাকবেন, আমাদেরও ভাল লাগবে, উৎসাহ পাবো। তো জুইকে আমি বলবো, তুমি তোমার সম্পর্কে দুই একটা কথা বলে আস্তে আস্তে গান শুরু করো। তোমাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার, আমি জুই লাহিড়ী, মুর্শিদাবাদ বহরমপুর থেকে, সুসঙ্গম কলা একাডেমি, দিল্লি। এখান থেকে আমি একটা ইনভিটেশন পেয়ে প্রচন্ডই আপ্লুত, আনন্দিত। আমাকে দেখে সবার হয়তো বোঝা উচিত যে আমি ভীষণ আনন্দিত। রঞ্জিবদার এরকম আমন্ত্রণ পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি। অনেক ধন্যবাদ দাদাকে। তো আমি চাইবো যে সবাই আমার সাথে থাকুন। আমি আর আপনাদের সাথে থাকাটা একান্তই কাম্য। গুড উইশেস, কিছু শুভকামনা, শুভেচ্ছা, আমার ইন্সপিরেশন, আপনাদের এই সাথে থাকাটাই আমার ইন্সপিরেশন। তো আমি কিছু 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 ছোট ছোট গান, কিছু কথার মাধ্যমে আজকে অনুষ্ঠান অনুষ্ঠান কিছু করব। তো শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। না, শুরু হয়ে গেছে, এবার তোমার গান শুরু হবে। আচ্ছা, তো তুমি মানে তোমার এই গানের জগতে কিভাবে আসা, বা তোমার আগ্রহ এই গান নিয়ে কি ভেবেছো একটু যদি বলো। গানে আসা আমার ছোটবেলাটা বাড়িতে প্রচুর, মানে বাড়িটা গোটাটাই গানের পরিবেশ দেওয়া। ঠিক আছে, আমার মা ভীষণ ভালো সঙ্গীত শিল্পী একজন, মায়ের থেকেই ফার্স্ট তালিম। এবং আমার ওকে, গোটা বাবার বাড়ি, মানে গোটা বাপের বাড়ি গানের, মা, জেঠু, বাবা র্যান্ডাম আমাকে এরকম ছোটবেলায় প্রশিক্ষণ দিয়ে গেছেন, স্পেশালি মা। আর বাবার অক্লান্ত পরিশ্রম আমার পেছনে, তো সেখান থেকেই আমার পথ চলা একদম ছোট বয়স থেকে, একদম ছোট বয়স, হয়তো 5-6 বছর বয়স থেকেই মায়ের থেকে নজরুল গীতি, এরকম কঠিন কঠিন নজরুল গীতি মা গাইতেন, আমি শুনে শুনে তুলে নিতাম। মা, দিদি, জেঠু হয়তো বসতেন গান গাইতে, আমি ওরকম সারা বাড়িতে ওরকম খেলতে 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 যে শুনতাম, এবং শুনেই সেটা না, অ্যাডাপ্ট করে আমি গুনগুন করে যখন গাইতাম, কোনো একটা দিন হঠাৎ করে এরকম হলো যে কি, হ্যাঁ, আমাকেও বসিয়ে গান গাওয়ানো হলো যে আরে আমরা তো এটা ওকে শেখাইনি, তাহলে ও কি করে করছে। দেন এইভাবেই শুরু। তারপর থেকে আচ্ছা, এখন অব্দি তো তারপর তুমি তথাকথিত যে একটা হয় না, একটা গুরুর কাছে যেতেই হয় একটু সঙ্গীত, আর বাড়িতে হ্যাঁ, গুরু থাকলে অবশ্যই সেটা তো অবশ্যই অনেক অবশ্যই। হ্যাঁ, তো এরকম আমার কারোর মা, কাছে শিখেছো জেঠু আমার যদি। প্রথম গুরু, তারপর আমার হুম বাবার বন্ধু, এক বন্ধু অর্ণব মুখার্জি, অর্ণব হুম কাকু, উষার ঢো, শ্রদ্ধা উষার ঢো, শ্রদ্ধা সুমনা ধর, এই এদের এনাদের কাছ থেকে ওকে। আমি তালিম নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তো গানের অনুষ্ঠানে একটু গান হয়ে যাক এবার। কোন একটা গান, কোন গান দিয়ে আমাদেরকে আজকে অনুষ্ঠান শুরু করবে তুমি? ফার্স্ট গান আমি একটা গাই এই মুহূর্তে যেটা মনে পড়ছে, শ্রদ্ধেয় আশাজির গাওয়া, সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব, শুনব তুমি বলবে, সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে। আচ্ছা, খুব ভালো, খুব মেলোডিয়াস গলা তোমার। ধন্যবাদ। তো
তুমি এখন বর্তমানে এই গান নিয়ে কি ভাবছো, বা তুমি এখন তোমাদের ওখানে শো এরকম হচ্ছে এই না, লকডাউন এখন শো মানে? মানে 2019 অব্দি যত যতদূর মানে হচ্ছিল, যতটা হচ্ছিল কোভিডের পর থেকে, সেই মানে সেই এতে আর নেই, ঠিক আছে? হুম তো হুম তো হুম হুম 2020 থেকে শোয়ের অবস্থা 2019 অব্দি যতটা, মানে 2019 অব্দি যতটা ছিল ততটার সেরম প্রভাব নেই। তবে হ্যাঁ, হয় হয় না তা নয়, আমিও করি অল্প বিস্তর, হুম গানের হুম মধ্যে দিয়ে আছি, এখনো আছি, সারা জীবন থাকবো, তো হুম হুম এটা এটাই তো সব না। হুম হুম সেইটাই তো, এই লকডাউন তো আর যার ক্ষতি হয়েছে হয়েছে, যেরকম হয়েছে হয়েছে, কিন্তু বিশেষ করে শিল্পীদের তো অনেক বড় ক্ষতি হয়েছেই। শিল্পীদের মানে প্রচুর হয়েছে ক্ষতি বলতে হয়েছে এরকম না একদম, যে হয়ে গেছিল এখন ঠিক হয়ে গেছে, এরকম না না, এখনো এখনো ক্ষতিগ্রস্ত, ওইভাবে বহু প্রোগ্রাম মানুষ ক্ষতিগ্রস্ত একদম। এখনো সেরকম প্রোগ্রাম হচ্ছে না। তো ঠিক আছে, উপরওয়ালা সব ঠিক করে দেবে আস্তে আস্তে, আগের থেকে এখন বেটার, একটু একটু এখন চালু হয়েছে হ্যাঁ 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 একদম তো। একদম একদম, হ্যাঁ, এখন অনেকটাই, তো আগের তুমি থেকে অনেকটাই ভালো। তুমি এবারে কোন গান শোনাবে? মায়ের কথা উঠলো তো, মায়ের থেকে ফার্স্ট আমার আর আমার মা ছিলেন নজরুল গীতি স্পেশালিস্ট, মানে ওনার অসম্ভব সুন্দর গলা, হ্যাঁ নিশ্চয়ই, তো মায়ের থেকে শেখা একটা নজরুল গীতি গাই। নজরুল মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ, করব কেমন করে তুমি এলে ঘরে, লজ্জা পাবার অবসর মোর, দিলে নাহে চঞ্চল চোর, শয্যাবিহীন মলিন তনু, শয্যাবিহীন মলিন তনু, দেখলে নয়ন ভরে তুমি এলে ঘরে, আমার মায়ের খুব শেখানো ভালো। গান। থ্যাংক ইউ, তোমার থ্যাংক ইউ, গায়কী খুব ভালো, খুব মিষ্টি গায়কী। ধন্যবাদ। নজরুল গীতি তুমি আরো গাইতে পারো, আরো একটা নজরুল গীতি গাইতে পারো, খুব ভালো। আচ্ছা, কিছু আর কিছু কথা গানের পর যদি গাই এক্ষুনি। হ্যাঁ ঠিক আছে, বলো ওকে, কি কথা বলবে আপনি ভবিষ্যতে কি এই গান নিয়ে, বলবেন? তোমার কি তোমার এই গান সব নিয়ে সময় তোমার কি? পরিকল্পনা, যা যেটা সুযোগ আসবে সেটাই আমি একসেপ্ট করতে রাজি। এর মতো তো আচ্ছা, জিনিস হয় না, না হ্যাঁ, এর মতো জিনিস হয় না, এমনিতেই আমি একটু মানে ফাঁকিবাজদের দলে পড়ি, কিন্তু ভালো, এটা এটা খুব ছেড়ে ভালোই। যাবই বা কোথাও, কোথায় যাব, ফাঁকি মেরে হ্যাঁ শেষমেশ কোনো ছাড় পাই না, বাট ভালো লাগে। গান ছাড়া, গান তো একটা বিশাল জিনিস না? বাট এটা কি বলতো, মিউজিকটা একটা এমন জিনিস যে তুমি যাই করো না কেন, দেখো একটা হচ্ছে আমার ভালো লাগে, আমি গান শুনছি, গান গাইছি, আর একটা হচ্ছে প্র্যাকটিস, যেটা একদম, নিয়মিত যেটা অভ্যাস করতে হয়, সেটা চাই হুম বোরিং হুম লাগুক, আর প্র্যাকটিস জিনিসটা কিন্তু খুব একটা রসপূর্ণ না, বাট ওটা করতেই হয়। তো আশা করি তুমি করো, না হলে এত মেলোডিয়াস এরকম এরকম সুর হতো না, খুব ভালো হচ্ছে তো। আর তুমি কি করো, আর অন্য অন্য সারাদিন তোমার কিরম ভাবে কাটে? সারাদিন আমার ফ্যামিলি, আমার দুজন আছে, এক ছেলে আছে, মেয়ে আছে, তাদের নিয়েই সময় কেটে যায়, যেহেতু লকডাউনে এখন স্কুল বন্ধ আমার ছেলের মাধ্যমিক নেক্সট,
তো তাদের নিয়েই কেটে যায় পড়াশুনো, অনলাইন পড়াশুনো, তাদের সাথে খেলা, তারাই একটা জগৎ আমার। আমার হাজবেন্ড, দুই ছেলে মেয়ে, দুই ছেলে মেয়ে নিয়ে সারাদিন আমার কেটে যায়, সংসার, গান, এ সমস্ত ওকে, নিয়ে। হ্যাঁ, তুমি আমাদের কার তো গান আছেই বেশি বন্ধু গাইতে? ফেসবুক। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা লাইফের পার্ট হয়ে গেছে এখন। তো তুমি কার গান বেশি শুনতে ভালোবাসো ছেলেদের আমি মধ্যে? সবার গানে, ছেলেদের মধ্যে তো মানে কোনোদিনই যেটা হবে না সেটা হচ্ছে কিশোর কুমার জি, কোনোদিন কেউ। আর কারেক্ট কারেক্ট, সবার সবার টোটালি গানই এগ্রি। প্রচন্ড ভালো লাগে। আর একদম এখন হচ্ছে অরিজিৎ সিং, মানে আমি ক্রেজি ফ্যান, ডাই হার্ট ফ্যান, মানে বোঝাতে পারবো না আমি কতখানি ফ্যান। তো তো শ্রেয়া এত ঘোষাল যে তুমি সবাইকে ফ্যান, শুনি আমি। তো এত যে ফ্যান, এত তুমি, তো এর জন্য তোমার কোনো গানের ই হয়ে যায় যে গানটা শুনলেই আমার গলা দিয়ে গান এরকম বেরিয়ে যায়, এরকম হয় না? তার জন্য রেয়াজও একটু করতেই হয়? আমি গান যেখানেই বাজুক, যদি চেনা গান হয়, আমি কিন্তু চিৎকার করে সুর মিলাতে শুরু করে দিই। সেটা হাতে যাই থাক, আমার হাতে মাইক থাক, ফোন থাক, হাতা থাক, খুন্তি থাক, যাই থাক, আমি কিন্তু গান গাইতে শুরু করে দিই। ঠিক আছে, যেটাই থাক, রাস্তাতে থাকি, যেখানে থাকি। তো খুব ভালো, তো আবার একটা গান হয়ে যাক। আচ্ছা, আমাদের মানে যাকে মানে যেনাকে বাদ দিলে নয় আমাদের বাঙালিদের জীবন, আমাদের রবি ঠাকুর, তো রবি ঠাকুরের গান গাই। অবশ্যই। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবাশেষে ধন হারায়েছি আমি, পেয়েছি আঁধারো রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। খুব ভালো। তো তুমি ধন্যবাদ। বাংলা গানের পাশাপাশি, বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও গাও? একদম, হিন্দি গান না গাইলে আচ্ছা, হয় নাকি? হুম হুম, হিন্দি গান আমার সেটা ঠিক। মোস্ট ফেভারিট। আচ্ছা, তো একটা হিন্দি হয়ে যাক। আর হিন্দি মানেই মানে আমাদের এভারগ্রিন সং গুলো, স্পেশালি আমাদের পুরোনো দিনের গান। তো এই মুহূর্তে যেটা মনে পড়ছে, তেরে বিনা জিন্দগি সে কোই শিকওয়া তো নহীঁ, শিকওয়া নহীঁ, শিকওয়া নহীঁ, শিকওয়া নহীঁ, তেরে বিনা জিন্দগি ভিলে কিন জিন্দগি তো নহীঁ, জিন্দগি নহীঁ, জিন্দগি নহীঁ,
তো তুমি এমনি নিয়মিত প্রোগ্রাম করে করো তো মিউজিশিয়ানদেরকে নিয়ে, স্টেজ শো এগুলো? মোটামুটি 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 করি, হয়তো 2019 অব্দি যতটা হচ্ছিল ততটা নয়, বাট করি। আচ্ছা, হ্যাঁ তুমি করতেই পারো, খুব ভালো ভালো হচ্ছে। তো হিন্দি গানই শুনি একটু, আর একটা শুনি। हमें और जीने की चाहत ना होती, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते, तुम्हें क्या बताऊं कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम ही आसरा हो, दिखाई न देती अंधेरों में ज्योति, अगर तुम न होते, अगर तुम न होते। জানি না গলার অবস্থা কিরকম, ভুলচুক মাফ সকলের কাছে আগের থেকেই বলে নিচ্ছি। কেমন হচ্ছে আমি বুঝতেও পারছি না, আপনি বলুন দাদা। ভালো হচ্ছে, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। সঙ্গীত শিল্পীদের গলার অবস্থা একটু খারাপই থাকে, সেটা কোনো ব্যাপার না। গলার অবস্থা ভালো থাকলে আরো কত ভালো হতো, এটাই বলছে তো? একদম একদম। ঠিক আছে, না না খুব ভালো হচ্ছে। এবার আবার একটু বাংলায় ফিরে যাই, একটা ফোক হোক, ফোক। ফোক আমার খুব ফেভারিট একটা গান, প্রচুর গেয়েছি। ওরে ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গো, আমরা আর পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না, আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, ভুবন মোহন গোড়া কোন মুনিজনার মনোহরা, মুনিজনার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গোর আমার রাধার প্রেমে মাতোয়ারা, ধুলায় যায় ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদ কমলে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমার খুব পছন্দের একটি গান এটা, থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো, এটা তো খুব পপুলার গান। তো আবার একটা, হিন্দি হবে না বাংলা হবে? আর বলো, তুমি যদি কিছু বলতে চাও, যে তোমার তোমার কথা কিছু বলতে চাও, যে তোমার কি ভাল লাগে, ঘুরতে ভাল লাগে,
গান কম্পোজিশন করতে ভালো লাগে? কখনো কম্পোজিশন করেছো কোনো গানের, নিজে লিখেছো হ্যাঁ বা হ্যাঁ সুর তোর, দিয়েছো, এরকম কিছু না করেছো? আমি আমি লিখিনি, বাট আমি এইসব ছেলে মানুষই বহু আগে করতাম, তো সেসব না বলাই আচ্ছা ভালো। আমি 3-4টে কম্পোজিশনে কম্পোজ করেছিলাম, সেসব বহুদিন আগেকার কথা, হিস্ট্রি, ওসব ছেলে মানুষই এখন না ছেলে বললেই তা নয়। ছেলে ছেলে মানুষই বলছে কেন? তো কম্পোজিশন করা তো ভালো, এটা তো বরঞ্চ যদি একটা ওয়ার্ড ভুল লিখে ফেলো তাহলে তো লোকে বলবে, সেই জন্য খুব কনসাসলি এটা করতেই হয়। এটা তো ছেলে মানুষই কেন, এটা ভালো তো। হ্যাঁ, লিখতেই 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 পারো, কম্পোজিশন না করতেই পারো, সুর লিখিনি দিতেও। লিখিনি, লেখা আচ্ছা, জিনিসকে আমি কি জানি সুর ওরকম দিয়েছো? করে ওই গাইতে 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 ওইরকম করে, সে কোনো একদিন হয় পরে শোনাবো, বাট এখন নয়। ঠিক আছে, আর ঘুরতে যেতে খুব ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। খুব ভালো। এবার আমরা কি গান শুনবো? বাংলা আধুনিক আমি, হোক একটা। হ্যাঁ আমার আরেকটা খুব ফেভারিট গান শ্রদ্ধা লতাজির, না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না এ নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাই নোঙর বাঁধা কাছে যেতে তাই পারেনি, তুমিও তুমিও পার থেকে তাই শোনুনি না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না। আমার খুব খুব পছন্দের এটি একটি গান, আমার গলার কেমন হলো জানি না, বাট আমার খুব ফেভারিট একটা গান এটা, না, তো যার ভালো জন্য তো না হয়েছে থাকতে আবার। পেরে শুনিয়ে দিয়েছি। হ্যাঁ, ভালো তো হয়েছে, তাছাড়া ভালো কখনো যদি নাও হয় তাও মনের আনন্দেও কিছু কিছু গান গাইতে ভালো লাগে, একদম, তাই না? কিন্তু তোমার তোমার হ্যাঁ ভালো হয়েছে, একদম পারফেক্ট সুর হয়েছে। তো লতাজির কোনো বা আশাজির কোনো, আনন্দে আনন্দে দুঃখে গানের মতো জিনিস হয়তো হয় না, না হ্যাঁ আনন্দে হ্যাঁ দুঃখে যে কোনো সিচুয়েশনে, মানে গান হচ্ছে পাগল করা জিনিস একটা। সেই, এটা তো একদম ঠিক কথা। তো আবার একটা ওল্ড মুভি কোনো একটা হয় যদি, মানে হিন্দি, লতাজি হোক আশাজি হোক। আচ্ছা হিন্দি গাও। আপনি একটু কথা বলি, কথা বলতে বলতে মনে করি কি গাওয়া যায়। ঠিক আছে, বলো বলো, কথা বলো। আস্তে আস্তে লোকে জুড়ছে, আমি একটুখানি কমেন্টস গুলো একটুখানি, মানে আমি আগে তো প্রায় রোজই করতাম, আমার মতন আরো অনেকেই করতো এরকম লাইভ, আচ্ছা বাট এখন একটুখানি কমে গেছে। মানে আমাদের যেহেতু অফিস খুলে গেছে, আমার হুম 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 পার্সোনাল যে একাডেমি, যে একাডেমির থেকে প্রোগ্রাম করছো, এগুলোও খুলে গেছে, তো সেই জন্য এত এখন কাজের প্রেশার যে এখন আর আমি লাইভ আর করাচ্ছি না। তো আচ্ছা সেই জন্য অনেকে জানেও না যে এখন লাইভ হবে। আগে যেমন নিয়মিত লোকের একটা এক্সপেকটেশন থাকতো যে আজকে এরকম লাইভ হবে, এবং আগে আমি রাত 10টায় করাতাম, এটাও একটা ব্যাপার। তো এখন আচ্ছা আচ্ছা কালকের কালকের কথা চিন্তা করছি যে কালকে আমার এই সব কাজগুলো আছে, সেই জন্য এখন আমি কখনো করব লাইভ কিন্তু 9টা থেকে করব এরকম। তো তার মধ্যেও ধীরে ধীরে লোক জুড়েছে, জুড়ছেন। তো আমি বলছি, অমল বাওয়ালি, ইনি একজন খুব প্রখ্যাত সুরকার, গীতিকার এবং সঙ্গীত শিল্পী। উনি লিখেছেন
বেশ ভালো, উনি শ্যামনগর থেকে লিখেছেন। নমস্কার। পিকে, হ্যাঁ পিকে সিংহ উনি লিখেছেন সুন্দর। বাবলি রয়, বাহ দারুণ। কেউ কেউ দেখছেন সেটা বোঝা যাচ্ছে, যেমন সুধাংশু দাস, কুরবানি পোদ্দার, এনারা দেখছেন। সুধাংশু দাস লিখেছেন দারুণ। সবাইকে আমার নমস্কার, সব্বার শুভকামনা একান্তই কাম্য আমার কাছে। হ্যাঁ, তো প্রিয়াঙ্কা অধিকারী জাস্ট এখনই জুড়লেন। শ্রাবণী মৈত্র লিখেছে গানটা হোক, ওনার ইচ্ছা গানটা হোক, বক বকটা না হোক, সেই জন্য ওনাকে খুশি করার জন্য একটা গান শুরু করো। সবাই সাথে থাকুন, খুব ভালো লাগছে। এই কমেন্টস গুলোই তো ইন্সপিরেশন। আমরা যখন স্টেজে থাকি তখন তখনও আপনাদের এক্সপ্রেশন, হাততালি, এই সমস্তই সাহস, ইন্সপিরেশন এবং লাস্ট অব্দি সাথে থাকা, এইটাই কিন্তু শিল্পীদের সমস্ত কিছু। কারণ আপনারা ছাড়া আমরা কিচ্ছু না, সত্যি কথা। এটা তো গান তো হবে, অবশ্যই গান হবে। গাও, পুরোনো গানই গাই, পুরোনো গানের হ্যাঁ ব্যাপারই আলাদা। যা মনে আসছে গাই, আজকে খুব ভালো লাগছে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, কাছে এলো এতদিন, দূরে ছিল যে রঙে রঙে জীবন ভরে দিল সে, আমার স্বপ্ন যে সত্যি হলো। তোমাকে আমি সোলো লেআউটে দিতে পারছি না, কারণ তুমি গানগুলো খুবই ছোট করে গাইছো, না হলে হ্যাঁ, ছোট মানে ছোট তোমাকে করে একা গাইলে না দেখা যাবে। আমি, হ্যাঁ একদম, অনেক অনেকগুলো গান আমার যেটা পছন্দের, ছোট করে গান গাইলে আমি অনেকগুলো গান গাইতে পারবো, যেটা মানে ঠিক আমার আছে এটা ঠিক আছে, একটা তাহলে তুমি পার্সোনাল তুমি ব্যাপার, মানে তুমি মত। আবার গীতা দত্তের কোনো গান জানো? কেউ একজন বাবলি রয় উনি রিকোয়েস্ট করেছেন গীতা দত্তে, গীতা দত্তর গান দেখো, তার মানে গান শোনার লোক আছে। একদম, আমি যে এক্ষুনি বললাম যে ওনারা ছাড়া কিছুই না আমরা। হুম গীতা দত্তের হুম গান, হ্যাঁ আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। ভালো, এই যে গানটা গাইলে, এই গানটা গাইতে গাইতে তোমার কার কথা মনে হলো? শুধু আমার গায়ে শুধু শুধু গাইলেই তো হবে না, একটা ভাবনা চিন্তা নিয়ে তো গাইতে হয়। কার কথা মনে হলো? হাজবেন্ডের কথা? আমার হাজবেন্ডের কথা, হ্যাঁ ফার্স্টেই নাম আসে তার, কিন্তু যাদেরকে খুব ভালোবাসি, যারা আমার খুব ক্লোজ, আমার বাচ্চারা, আমার বাবা মা, আমার খুব কাছের, আমার হাজবেন্ড ফার্স্ট, কিন্তু ফার্স্টে যাকে ভেবেছি সে না, হাজবেন্ডকেই এই ভেবেছি, গানটা গাইতে কারণ গাইতে এই গানটা এই পার্টিকুলার তার জন্যেই। ওকে আচ্ছা, শর্মানি শ্রাবণী মিত্র লিখেছে সুন্দর গলা, আমাকে জিজ্ঞেস করছে কেমন আছি, ভালো আছি। আর গুলশান শর্মা আমার বন্ধু, ধন্যবাদ। আমার আমার সাথে আমার সাথেই চাকরি করে, ও আচ্ছা খুব খুব ভালো তবলা প্লেয়ার এবং অন্য অন্য ইনস্ট্রুমেন্টও বাজায়, আমাদের দিল্লির একজন লিডিং পারকাশনিস্ট, তো দেখছে। নমস্কার।
হ্যাঁ, ওদের জন্য একটু হিন্দি গানও চাই, ওরা বাংলা অতটা বুঝতে পারে না। এবার একটা হিন্দি হয়ে যা, কাউকে ভেবে গাও। হম তেরে বিনা আব রহ নহি সকতে, তেরে বিনা ক্যা বজুদ মেরা, তুঝসে জুদা আগর হো জায়েঙ্গে তো খুদ সে হি হো জায়েঙ্গে জুদা, ক্যুঁকি তুম হি হো আব তুম হি হো জিন্দগি, আব তুম হি হো চেন ভি মেরা দর্দ ভি মেরে আশ কি, আব তুম হি হো। যার যার জন্য ক্রেজি তার গান না গাইলেই নয় বলো, তার গানটা না মানে না গেয়ে থাকতে পারলাম না, কেমন হলো জানি না, হয়তো খুব ভালো হয়নি, বাট অরিজিৎ সিং কে না না ছাড়া ঠিক কি আছে, করে গাইবো। তুমি তো খুশি না, ওটাই যথেষ্ট। একদম একদম, হ্যাঁ, নিজেকে আগে খুশি হতে হবে। আমরাও যখন কিছু রেয়াজ করি, যদি নিজেদের নিজেদের ভালো লাগে, ভালো না লাগে হ্যাঁ বাজাতে সেই বাজাতে, সেই সেই লেভেলের তো স্যাটিসফ্যাকশনটা না আসলে ভালো লাগে না, তাই না? তো আমি কোনো বন্ধুদেরকে বলি না, শোন তো এটা এটা বলি না, কারণ নিজেই স্যাটিসফ্যাকশন হয়নি আমি তো। ঠিক আছে, আবার টুকরো টুকরো গাইছো যখন, তুমি পরপর গাইতে থাকো, আবার একটা হিন্দি গান গাও। এবার তুমি চাই কিশোরজির গানই গাও, তাতেও কোনো অসুবিধা নেই। ওকে ওকে, কোনটা ছেড়ে কোনটা গাইবো, ওনার তো সব গানই মানে এক্সে বারকার এক না, তবু গাইছি। কুছ তো লোগ কহেঙ্গে লোগো কা কাম হে কেহনা, ছোড়ো বেকার কি বাতো মে কহি বিত না যায় রেনা, কুছ তো লোগ কহেঙ্গে লোগো কা কাম হে কেহনা, ছোড়ো বেকার কি বাতো মে কহি বিত না যায় রেনা, কুছ তো লোগ কহেঙ্গে। দুজনকে একটু আনসারও দিয়ে দিই। একদম, আবার একটা হয়ে যাক, গুলশান শর্মা লিখেছেন, ক্যা বাত হ্যায় বহুত সুন্দর, রোশন ককত নাইস, এরা সব লিখে যাচ্ছেন, এগুলো তুমি পরে দেখতে পাবে। সুধাংশু রোশন দাস ভকত লিখেছেন, আমার আমার ফ্রেন্ড, থ্যাংক ইউ রোশন, থ্যাংকস। হ্যাঁ এদেরকে তুমি সময় মতো যোগা ইয়ে করে দিও, আনসার দিয়ে দিও। সুধাংশু দাস লিখেছেন, বাহ ইনি একজন ভালো তবলা প্লেয়ার, আমার অনুষ্ঠানে অন্তত পক্ষে 17 থেকে 18 বার বাজিয়েছেন, বুঝেছো, প্রচুর। সবাইকে আমার মানে আমার এত ভালো লাগছে না, আমি মানে বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো, সবাইকে আমার নমস্কার, যারা যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার, ধন্যবাদ, সাথে থাকুন। অ্যাকচুয়ালি কি যে এইভাবে একটু একটু প্র্যাকটিস হয়ে যায়। আবার দেখো, তুমি একটা লাইভ করবে বলে একটু সিরিয়াসলি সকাল থেকে ভেবেছো, এই গানগুলো গাইবো, এই কথাগুলো বলবো, তো এগুলো না কখনো কখনো মানুষকে একটুখানি এরকম হতে হয়। একদম সবসময়তেই মনে হচ্ছে ধুর কি হবে বুঝতে পারছি না, লকডাউনে কি হবে, সেই জন্য ভেবে সবকিছু বন্ধ করে দিলাম, সেটা না, চালিয়ে যেতে হবে, সবসময় চালিয়ে যেতে হবে। একদম একদম, তারপরে উপরবেলার ইচ্ছা যা হবে সেটা দেখা যাবে। আবার হিন্দি গানই গাও, হিন্দি গান গাও। কে মানতা নেহি দিল হে কে মানতা নহি, ইয়ে বেকরারি ক্যুঁ হো রহি
हर पल तुम्हें हम बस यूं ही देखा करें, मर के भी हम ना तुमसे जुदा हो, आओ कुछ ऐसा करें, मुझ में समा जा, आ पास आ जा, हमदम मेरे हम नशी, दिल है के मानता नहीं, ये बेकरारी क्यों हो रही है, ये जानता ही नहीं, हो दिल है के मानता বাহ বাহ বাহ, দেখো এই গানটার মাঝখানে তুমি একটু সুর আলাদা লাগিয়েছিলে না, একটু নিজের মতন করে, এটা ভালো, এটা খুব ভালো, এটা 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 চেষ্টা করবে, এটা তো খুব ভালো, একদম একদমই ধন্যবাদ। আলাদা চলে গেল এরকম না, কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট লাগিয়েছে সুরটা, খুব ভালো খুব ভালো। তো যাই হোক, ধন্যবাদ। আমারও একটু ভাল লাগছে অনেকদিন পরে যে এরকম অনেক মানুষ জুড়েছেন দেখছেন, এটা অনেকদিন পরে আমারও একটু ভাল লাগছে। এমনিতেও আমার একটু ভালো লাগা অনেকদিন আগে শুরু হয়ে গেছে, কারণ অফিস টফিস খুলে গেছে, তো রোজই যেতে হচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছি, আড্ডা ফাড্ডা খুব মারছি, সেই জন্য দরকার ভালো এটা লাগা অনেকদিন আগে। বাড়ির মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। সেই জন্যই আমি এখন একটু কম করি, বাট করবো মাঝে সেরকম মাঝে। মাঝে মধ্যে হলে হ্যাঁ ভালো হুম লাগে, সকলেরই খুব ভালো লাগে। আর এই যে এত, আমি হয়তো দেখতে পাচ্ছি না কাউকেই, বাট আমি বুঝতে পারছি আপনি বলছেন, আমি বুঝতে পারছি, ফিল করছি, ওটা ভেবেই খুব ভালো লাগছে যে অনেকে দেখছেন শুনছেন, হুম অনেকদিন পর খুব ভালো লাগছে। হুম আবার হিন্দি হোক, হিন্দি করো। আচ্ছা, একটা 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 গান একটু বেশি করে করতে পারবে এমন হবে, মানে স্থায়ী অন্তরা? আমি এটা কিন্তু গেয়েছি, স্থায়ী অন্তরাও গেয়েছি, দিল হ্যায় কি মানতা না, নাহি। এইরকম এরকম একটা বড় বড় করে গাও, হবে কোনো একটা, মনে আছে? খাতা টাতা নিয়ে বসো না, সেটা আমি এইটাই জানি। না, আমি খাতাটা না নিয়ে বসিনি, তার জন্য আমি মানে বলতে পারছি না যে আমি গোটাটা কোনোটা করতে পারবো কিনা, তো আমি যতটা পারবো করব, এটাই। তাহলে তুমি তুমি একটা কাজ করো, যতটা পারবো করে তারপরে পরপর দুটো গানে চলে যাও, আমি তাহলে সোলো লে আউট নেবো তোমার, ঠিক আছে? আচ্ছা একটা গান শেষ হলে আবার আর একটাতে চলে যাও। আবার একটি পুরোনো গানই গাইছি এই মুহূর্তে, যেটা খুব মনে পড়ছে, পুরোনো গানগুলোই বেশি মনে পড়ছে। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়, পর সামনে জব তুম আতে হো, পর সামনে জব তুম আতে হো, কুছ ভি কহনে সে ডরতা হ্যায়, ও মেরে সাজন, ও মেরে সাজন, সাজন সাজন মেরে সাজন, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়, পর সামনে জব তুম আতে হো, কুছ ভি কহনে সে ডরতা হ্যায়, ও মেরে সাজন, ও মেরে সাজন, সাজন সাজন মেরে সাজন।
के सामने जिगर के पास, नजर के सामने जिगर के पास कोई रहता है वो हो तुम, नजर के सामने जिगर के पास। तन्हाई जीने ना दे बेचैनी तड़पाए, तुमको मैं ना देखूं तो जी मेरा घबराए, अब मुझे छोड़ के दूर जाना नहीं, नजर के सामने जिगर के पास, नजर के सामने जिगर के पास कोई रहता है वो हो तुम, नजर के सामने जिगर के पास। খুব ভালো। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, এবার আবার একটু বাংলায় ফিরে যাব। আর একটা মিষ্টি নজরুল গীতি শুনতে চাই। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজে গুঞ্জে ভ্রমরা, চম্পা কুঞ্জে আজে গুঞ্জে ভ্রমরা, কুহুরিছে পাপিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে। খুব ভালো, তুমি আমি যথেষ্ট নার্ভাস হয়ে আছি, নার্ভাসের বাট খুব কিছু ভালো নাই। আমি লাগছে। মানে আমি একজন সিনিয়র মিউজিশিয়ান হিসেবে একটা জিনিস বলবো, তুমি খুব ভালো করে গান বাজনা নিয়ে চিন্তা করো, চর্চা করো। খুব তোমার গলার সুর, যে নোট গুলো লাগাচ্ছ তুমি, খুব পারফেক্ট যাচ্ছে, খুব পারফেক্ট। ধন্যবাদ। যে কারণেই তোমাকে আমি নিজেই বলেছিলাম যে তুমি আমাদের অনুষ্ঠানে একবার এসো। খুব সুন্দর তোমার মানে গায়কি। সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা, যে হয় না যে নোট গুলো, যে এক একটা সুরের যে ট্র্যাডিশনাল সুর আছে, বা এখনকার গান হলেও তুমি ওটাকে বিকৃত একটা সুর করে দিলে, তোমার মতন বুদ্ধি করে একটা অন্যরকম লাইন করে দিলে, সেরকম অনেকেই করে ফেলে, বাট খুব ভালো গাইছো, এটা একটা বড় ধন্যবাদ। ভালো ব্যাপার। তো কেউ বাবলি রায়, উনি শ্রেয়া ঘোষালের কোনো গান শুনতে চাইছেন। চেষ্টা করছি। আচ্ছা, আমার বাবলি দিকে বলছি, আমি দেখতে পাচ্ছি না, উনি আমার থেকে ছোট না বড়, তাও আমি বাবলি দি বলেই সম্বোধন করছি। আমার যদি কিছু কথা ভুলচুক হয়ে যায় তাহলে আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমার এই মুহূর্তে যে গানটি মনে পড়ছে, মোস্ট পপুলার সং এবং আমার প্রচন্ড মানে কাছের গান, একটা খুব প্রিয় গান, তো আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুলভাল কিছু হয়ে যায়। है सीने में जब जब सांसे धरती हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ, हवा के जैसे चलता है तू, मैं रेत जैसे उड़ती
ক্ষমা করবেন দিদি যদি কিছু ভুলচুক হয়ে থাকে। না না, ভালোই তো হয়েছে, ঠিক আছে, খুব ভালো। আরো একটা হোক, আবার একটা ফোক হোক, ফোক মনে আছে কিছু? খুব আচ্ছা, মুশকিল, তুমি খুব তুমি অন্য অন্য ঠিক আছে, তুমি ধরো প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তারপর হৈমন্তী শুক্লা, নির্মলা মিশ্র, এনাদের গানও কি গাও? একদম একদম। এই তিনজনের মধ্যে কারোর গান যদি গাও একটুখানি। শ্রদ্ধা নির্মলা মিশ্র জির একটা গান গাইতে চাই আমি। এই বাংলার মাটিতে মা গো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মা গো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মা গো জন্ম আমায় দিও। কোথায় বলো এত সপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মা গো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মা গো জন্ম আমায় দিও। এই গানটা আমার মানে মানে প্রিয় থেকেও প্রিয় গান, মানে অনেক গান ভালো লাগলেও অনেক গান দুনিয়াতে ভালো লাগে, কিন্তু এই গানটার মধ্যে না, এই গানটা আর একটা আছে যে ও তোতা পাখি রে, এই একদম গানগুলোতে একটু না আমি একটু কেমন টাইপের হয়ে যাই একটুখানি, আমার এতটা ভেতরে ঢুকে যায় যে আমি যতবারই শুনি একটু কিরম টাইপের হয়ে যায় আমি, খুব মানে যেমন কথাগুলো তেমন সুর, তেমনি যিনি গিয়েছেন তাদের ব্যক্তিত্ব বা সবকিছু নিয়ে একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত, খুব সুন্দর। তো আমাদের মধ্যে আরো কিছু মানুষ এসছেন, দীপান্বিতা মজুমদার উনি লিখছেন, বাহ, উনি লিখেছেন, এটা কিন্তু শ্রেয়া ঘোষালের গান নয়। আচ্ছা, কোন গানটা শ্রেয়া ঘোষালের গান না আমি জানি না, আগে যেটা গিয়েছে ওটা কি শ্রেয়া ঘোষালের না নাকি, আচ্ছা, বাট আমার খুব আমাকে ভালো ভুল গিয়েছেন। হতেই পারে, সেটা হয়তো হয়ে গেছে, ঠিক আছে, হতে কিন্তু পারে। খুব ভালো গিয়েছো। আচ্ছা, আমি আমি হ্যাঁ, শ্রেয়া ঘোষালের গান গাইবো, অবশ্যই গাইবো। আর দীপান্বিতা মজুমদার একজন খুব গুণী সঙ্গীত শিল্পী, খুব এক্সপার্ট সঙ্গীত আচ্ছা, শিল্পী, নমস্কার উনিও দিদি। আমাদের এখানে অলরেডি অলরেডি অনুষ্ঠান করেছেন, খুব খুব গুণী শিল্পী। তো হ্যাঁ, আমার একটু ঠিক ভুল আছে, হয়ে আবার গেছে, একটা কারণ ওই গানটা ছিল পলক মুচ্ছলের। একদম আচ্ছা ঠিক দিদি, একদম ঠিক বলেছেন। আমি বলছি না, আমি প্রচন্ড নার্ভাস, আমি নার্ভাসনেসে হয়তো ওটাই গেয়ে দিয়েছি, তো আমি না শ্রেয়া ঘোষালের গান অবশ্যই গাইবো। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, বাই চান্স ভুল হয়ে গেছে, বাট তোমার গানের খুব প্রশংসা করেছেন, বলেছেন খুব ভালো গেয়েছো। আর ধন্যবাদ আমি তো দিদি, জানি না ধন্যবাদ। ওটা আমি তো ওটা বলতেই পারবো না কার গান, আমি খালি হ্যাঁ, আমি কিশোর আমি জির, নার্ভাসনেসে সব গুলিয়ে দিয়েছি, ওটা পলক মুচ্ছলের গান। একদম ঠিক বলেছেন দিদি, একদম ঠিক। আমি তো ব্যক্তিগতভাবে একটু পুরোনো গান, রফিজি, কিশোর জির, উদিত নারায়ণ, এদের গুলো অনেকটা অনেকটা জানি যে এনারা গিয়েছেন,
হ্যাঁ, বাট এখনকার আমি ঠিক নিজেও অতটা জানি না, সেই জন্য আমি এটা বলতে পারিনি যে তুমি এটা ওর ওনার গান না। আমার কাছে গানটা ভালো লেগেছে, ভালো লাগলে সবারটাই শুনি। আচ্ছা এবার একটা হয়ে যাক, অন্য একটা হয়ে যাক, আর আমরা তিনটে গান শুনবো ছোট ছোট করে, তারপর আজকের মতন বিদায় নেব। কালকের আবার কি কাজকর্ম আছে সেটা ভাবতে হবে। একদম একদম। হ্যাঁ কি গান গাওয়া যায়? হিন্দি গাও। হৈমন্তী শুক্লার গান, হ্যাঁ গাও। শ্রদ্ধা হৈমন্তী শুক্লার একটি গান, খুব ছোট্ট করেই গাইছি। এখনো সারেঙ্গিতা বাজছে, এখনো চেনা চেনা আতরে গন্ধ, একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনে কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিতা বাজছে, এখনো সারেঙ্গিতা বাজছে। এটি আমার খুব খুব ফেভারিট একটি গান, সকলেরই খুব পছন্দের, আমারও খুব পছন্দের একটি গান এটা। আর খুব ভালো সুরগুলো লাগিয়েছো, খুব সুন্দর লাগিয়েছো সুর প্রত্যেকটা, না এটা আমার খুব, এটা দেখো আমি যখন এই অনুষ্ঠানগুলো করাই, তাদেরকে তো আর্টিস্টদেরকে তো জিজ্ঞাস করা যায় না যে আপনি একটু গানটা গেয়ে শোনান, একটু দেখি আপনি ভালো গাইলে তবে আমার অনুষ্ঠানে আমি যোগ মানে যোগ দেওয়ার জন্য বলবো, সেটা তো বলা যায় না, অনেক সময় এরকম টেনশনে থাকে, মাঝখানে গিয়ে দেখা গেল কি না কি হয়ে গেল, একটু তো 19-20 হয়, কিন্তু তোমার তোমার সঙ্গে এরকম ভাবে অত অত কথা হয়নি যে কি গাইবে বা কিরকম, বাট আমি খুব প্লিজড তোমার এই এত পারফেকশন, এগুলো দেখে আমার খুব ভালো লাগছে, আমি বাবা, রিয়েলি হ্যাপি। আমি তো সকলের কাছে, এই যে আমার এক্ষুনি যেটা হলো টেনশনে, আমি সকলের কাছে ওই জন্য আগের থেকেই মানে ভুলচুক মাফ চেয়ে নিচ্ছি, যে আমি ওটা এমনি মানে ওটা এমনি ওটা কোনো নার্ভাস ব্যাপার না, প্লেসে ওটা বসে আছি, বাট আমার ভীষণ ভালো লাগছে। না, ওসব তো হতেই না পারে, না সে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু গিয়েছো খুব ভালো। আর একটা হয়ে যাক, হিন্দি হোক না হলে। আচ্ছা, আমি শ্রেয়ারই একটা গান করি, শ্রেয়া ঘোষালেরই একটা গান করি। এবার দেখে নিও, ভেবেচিন্তে দেখো। একদম। সোনা সোনা লম্হা লম্হা মেরি রাহে, তনহা তনহা আকর মুঝে তুম থাম লো, মঞ্জিল তেরি দেখে রাস্তা মুড়কে জরা, অব দেখ লো এসা মিলন ফির হো না হো, সব কুছ মেরা তুম হি তো হো, বেপনা প্যার হে আজা, তোমাকে আমাদের একাডেমির পক্ষ থেকে, সুর সঙ্গম কলা একাডেমি দিল্লির পক্ষ থেকে অনেক ধন্যবাদ, ভবিষ্যতে আবার আমরা তোমাকে, তোমার ইন্টারভিউ বা তোমার আরো গান, তখন হতে পারে একটু মিউজিশিয়ানের সঙ্গে, অ্যাটলিস্ট একটা গিটারের সঙ্গে, আর একটু ভালোভাবে, আর একটু বড়সড় ভাবে এক ঘন্টার একটা অনুষ্ঠান আমরা করাবো, এরকম একটা ইচ্ছা থাকলো। আর আমাদের এখানে আসার একদম জন্য অনেক ধন্যবাদ, এবং
যারা আপনাকে যারা অনেক আজকের এই ধন্যবাদ, অনুষ্ঠান, থ্যাংক ইউ, আমি আর খুব অনুষ্ঠান হ্যাপি, যারা যারা ভীষণ হ্যাপি, সবাই যারা দেখলেন তাদেরকেও অনেক ধন্যবাদ, তোমাকেও অনেক ধন্যবাদ, খুব ভালো আমার পক্ষ লেগেছে থেকেও আর কি। সমস্ত দর্শকদেরকে, চাহে 10 জন 20 জন হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু খুব মন থেকে অনুষ্ঠান দেখেছেন এটাই অনেক সেটাই, বড়। আর আবার দেখা হবে, আজকের মতো তাহলে আবার দেখা হবে, বিদায় নিচ্ছি। গুড নাইট, সবাইকে ভালোভাবে সবাইকে গুড থাকতে নাইট, বলছি, সবাই ভালো থাকবেন, সবাই ভালো সুস্থ থাকবেন, থাকুক। হ্যাঁ সুস্থ থাকবেন, একদম, চলো, গুড নাইট। টাটা।